হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সাথে আলোচনা করব ঘুমানোর পরে আমাদের সাথে কি কি হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক কখনো কি ভেবে দেখেছেন ঘুমানোর সময় আমাদের দেহ ও মস্তিষ্কে কি ঘটে দেহের বিশ্রামের জন্য অতি প্রয়োজনীয় একটি কাজ হচ্ছে ঘুম ঘুমের সময় আসলে কি ঘটে ঘুমের পাঁচটি চক্র রয়েছে এইসব চক্র পূরণের মাধ্যমে পরিপূর্ণ হয় ঘুম প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ চক্র এবং প্রতিটি চক্রের মাঝে আরও একটি চক্র সম্পূর্ণ হয়ে থাকে এবং প্রতিটি চক্রের মাঝে আরও একটি চক্র সম্পূর্ণ হয় যাকে রেম বলে সুষ্ঠু বিপাক্রিয়া হরমোনের কার্যক্রম ঠিক রাখা এবং দেহের শক্তি উৎপাদনের কাজ নিয়মিত রাখতে ঘুমের দরকার তেত্রিশ শতাংশ মানুষ ঘুম থেকে উঠে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে সুষ্ঠুভাবে চিন্তার কাজ করতে পারেন ঘুমের অভাব মস্তিষ্কের হিপো নামক স্থানে সমস্যার সৃষ্টি করে এই স্থানটি স্মৃতি ধরে রাখতে এবং মানসিকতা দৃঢ় করতে সহায়তা করে বয়স ও বিভিন্ন শর্তের ওপর ভিত্তি করে মানুষের ঘুমের আদর্শ সময় নির্ধারণ করা হয় তবে দিনে নবজাতকের ১৬ ঘন্টা টিএন টিএনজারদের নয় ঘন্টা অধিকাংশ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সাত থেকে আট ঘন্টা এবং গর্ভবতী নারীদের কিছু বেশি সময় ঘুমের প্রয়োজন কয়েকদিন ঘুমের অভাব ঘটলে আপনি ঘুমের ঋণে জড়িয়ে পড়বেন এটা পরিশোধ করতে ঘুম বেশি বেশি হবে ক্রমাগত ঘুমের ঋণ স্থলতা হৃদরোগ ডায়াবেটিস এবং স্ট্রোকের কারণ হতে পারে ইউনিভার্সিটি অব শিকাগোর বিজ্ঞানীরা একবার এক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থীকে টানা ছয় দিন প্রতি রাতে চার ঘন্টা করে ঘুমাতে দেন এতে তাদের রক্তচাপ বেড়ে যায় স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধী ভ্যাকসিন উৎপাদন করে যায় অর্ধেক রক্তে ইনসুলিন ক্ষরণের মাত্রা কমে যায় পরে এই ঘুমের অভাব পুষিয়ে নেয়ার ফলে তাদের অবস্থা আবার স্বাভাবিক হতে শুরু করে ঘুমের রেম এবং নন রেম নামে দুটো চক্র রয়েছে দুই চক্রে মস্তিষ্কের ভিন্ন অংশ ক্রিয়াশীল হয় এবং র্যাপিড আই মুভমেন্টে পার্থক্য থাকে সাধারণত এক রাতের ঘুমে চার থেকে পাঁচটি রেম এবং নন চক্র থাকতে পারে ঘুমিয়ে যাওয়ার সত্তর থেকে নব্বই মিনিটের মাথায় চক্র শুরু হয় প্রতি চক্রের মাঝে চক্রের নব্বই মিনিটের মতো বিস্তৃতি থাকে এ সময় আমাদের শ্বাস প্রশ্বাসের গতি পরিবর্তিত হয় পেশি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে চোখের অভ্যন্তরে নড়াচড়া করে এই সময় মস্তিষ্কের ইলেকট্রিক ঢেউ দ্রুত এবং এলোমেলো হয় এই চক্রেই আমরা স্বপ্ন দেখি গোটা দিনের পরিশ্রমের পর শক্তি ফিরিয়ে দিতে এই চক্রটি সবচেয়ে বেশি কাজ করে নন রেম চক্রে মস্তিষ্কের ইলেকট্রিক ঢেউ অনেক ধীর গোছালো থাকে এ সময় চোখ থাকে স্থির ঘুমের প্রথম চক্রে আমরা নড়াচড়া করি এবং সহজে ঘুম থেকে উঠতে পারি পেশি স্থির হতে শুরু করে এবং চোখ ধীরে ধীরে নড়াচড়া করে দ্বিতীয় চক্রে নিঃশ্বাস এবং হৃদ স্পন্দন স্বাভাবিক চলে পারিপার্শ্বিকতা থেকে বিচ্ছিন্ন হতে থাকি আমরা চোখের নড়াচড়া থেমে যায় দেহের তাপমাত্রা কমে আসে মস্তিষ্কের ইলেকট্রিক ঢেউ স্তীমিত হতে শুরু করে তৃতীয় এবং চতুর্থ চক্রে গভীর ঘুমে থাকি আমরা এই স্তরে শক্তি ফিরতে থাকে এবং পেশি টিস্যু মেরামত হয় রক্তচাপ কমে যায় নিঃশ্বাস ধীর হয় চোখের নড়াচড়া বন্ধ হয় এবং পেশি নিষ্ক্রিয় হয়ে থাকে তৃতীয় স্তরে মস্তিষ্কের ঢেউ ধীর হয়ে আসে যাকে বলা হয় ডেল্টা চতুর্থ চক্রের ডেল্টা ওয়েব একচেটিয়া দেখা যায় এই সময় হরমোন নিঃসৃত হয় এগুলো পেশির পরিচর্যায় কাজ করে এক সপ্তাহে যদি দশ ঘন্টা ঘুমের অভাব ঘটে তবে ছুটির দিনে তিন থেকে চার ঘন্টা বেশি ঘুমিয়ে নিন ঘুমের অভাব পূরণ করতে রাতের স্বাভাবিক প্রক্রিয়ায় ঘুমে যান এবং সকালে যখন ঘুম ভাঙে তখনই উঠুন তাহলে অভাব পূরণ হবে নিয়মিত ঘুমের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমের পর আবার বিছানায় ফিরে যাবেন না তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য